সাবস্ক্রাইব করুন ইজি পেইন্ট উইথ বিশ্বনাথ চ্যানেলটি আর পাশের বেল আইকনটি প্রেস করুন আরও নতুন নতুন পেন্টিং ভিডিওস দেখার জন্য। হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো ফ্রেন্ডস, আজ করবে একটি ছোট্ট একটি ভিলেজ সিনারি পেন্টিং, মানে একটা ঘর থাকবে, একটা রাস্তা এবং কিছু গাছপালা, ছোট্ট একটা নর্মাল ভিলেজ সিনারি পেন্টিং করবো, একদম স্টেপ বাই স্টেপ খুব সিম্পল উপায়ে করবো। সেই জন্য রিকোয়েস্ট রাখবো যে আপনারা যদি পেন্টিং শিখতে চান তাহলে আপনারা ভিডিও পুরোপুরি দেখুন, এবং যারা বিগিনার্স তারা অবশ্যই পুরোপুরি দেখুন, তাহলে আপনারা কিছু হলেও শিখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এই হচ্ছে আমার সেই ওয়াটার কালার, যে ওয়াটার কালার দিয়ে আমি আজকে পেন্টিং করব। তো এই কালার সম্বন্ধে সমস্ত তথ্য জানতে চাইলে ডেসক্রিপশনে ফলো করুন, লিঙ্ক দেওয়া আছে ওখানে। ওকে ফ্রেন্ডস, তো আমরা প্রথমে এখন একটা সুন্দর করে একটা স্কেচ করে নেব। তো ফ্রেন্ডস, একটা সরু তুলি দিয়ে একটা সিম্পল এবং খুব নর্মাল একটা স্কেচ করব। জাস্ট এখানে একটা ঘর আঁকবো, ঠিক আছে, একটাই ঘর, এবং এই ঘরের সামনে মানে একটু জমি এবং তার সামনে একটা রাস্তা এবং দু সাইডে কিছু গাছপালা এইসব, ঠিক আছে। তো এইটা হবে রাস্তা, এইখান দিয়ে আমরা রাস্তাটা আঁকবো, এবং তার রাস্তার পাশে আমরা কিছু গাছ আঁকবো, এবং পেন্টিংয়ের এই বাঁ সাইডটাই, পেন্টিংয়ের যে বাঁ সাইডে সেখানে একটা বড়ো একটা গাছ আঁকবো, মানে বড়ো গাছ, সেই গাছের মাথা বা পাতা পাতা কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র গাছের কাণ্ড দেখা যাচ্ছে, এমনই একটা গাছ আঁকবো এই গাছ, ঠিক আছে। তো এ হচ্ছে সেই গাছটা, এই গাছটা এখন আমরা আঁকবো, ওকে। আর এই গাছ এবং এই পেছনে কিছু দূরের গাছপালা। তো এটা আঁকার পরে এবার আমরা কালারিংটা স্টার্ট করব। তো ফ্রেন্ডস, কালারিংয়ে প্রথমে আমরা দেব পেছনের আকাশের কালার। তো আকাশের কালার যেহেতু হয় সেটা হচ্ছে আকাশি কালার, মানে আকাশি কালার মানে আমরা সবাই জানি লাইট ব্লু, মানে লাইট নীল, ওকে, যাকে বলে স্কাই ব্লু বলে। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা স্কাই ব্লু দিয়ে নিলাম, উপরের দিকে ডিপ, নিচের দিকে হালকা করে দিয়ে নিলাম, ঠিক আছে, যাতে স্কাই ব্লুটা মানে ওপর দিকে ডিপ হয়, নিচের দিকে হালকা হয়। তো স্কাই ব্লু দেওয়ার পরে তারপরে নেক্সট প্রসেস হচ্ছে পেছনের যে দূরের যে গাছপালা সেইগুলো দেওয়া। তো ফ্রেন্ডস, দূরের গাছপালা দেওয়ার জন্য আমি কী করলাম, আমি ডিপ সবুজ কালারটা ইউজ করলাম, ডিপ সবুজ কালারের সঙ্গে হালকা একটু সাদা মিশিয়ে নিলাম, কারণ দূরের গাছপালা সবসময় একটু ধোয়া ধোয়া দেখা যায়, মানে একটুখানি আবছা আবছা ধোয়া ধোয়া। তো সে ধোয়া ধোয়া করতে গেলে ডিপ সবুজের সঙ্গে আমরা একটুখানি সাদা মিশিয়ে দূরের, মানে তাহলে পরে ওটা একটু ধোয়া ধোয়া হবে সাদা মিশালে পরে, ওকে। তো ফ্রেন্ডস, দূরের গাছপালা আমরা এই ব্রাশ দিয়ে সুন্দর করে, দেড় ইঞ্চি ব্রাশ দিয়ে আমরা সুন্দর করে দূরের গাছপালা দিয়ে দিলাম। তারপরে এবার সেই দূরের গাছপালাগুলো আমরা হাইলাইট করব। তো হাইলাইট করতে গেলে আমাদের কী করতে হবে, হাইলাইট করতে গেলে আমাদের ওই দেড় ইঞ্চি ব্রাশ নিয়েই আমাদের সুন্দর করে ব্রাশ দিয়ে, ব্রাশের মানে ব্রাশের যে লোমগুলো সেই লোমের মাথায় সুন্দর করে রং নিতে হবে। তো এটা আমি যে রংটা নিলাম সেই রংটা হচ্ছে ওই ডিপ সবুজের মধ্যেই হালকা একটু হলুদ মিশিয়েছি, হলুদ মিশিয়ে জাস্ট দূরের গাছের পাতাগুলো আমি হাইলাইট করে দিলাম। তো আপনারা দেখলেন আমি কীভাবে হাইলাইট করলাম। তো ফ্রেন্ডস, ওগুলো ছিল একদম দূরের গাছপালা, এবার তার একটু কাছে মানে যে ঘরটা আঁকছিলাম সে ঘরের পেছনের যে গাছপালাগুলো হয় সেই গাছপালাগুলো আমরা এখন আঁকবো, ঠিক আছে। তো এখানে আমরা আর সেই ডিপ সবুজের মধ্যে আর আমরা সাদা মিশালাম না, কারণ ওইগুলো ছেড়ে ধোয়া ধোয়া গাছপালা, হালকা হালকা একটু ধোয়া ধোয়া লাগবে, কিন্তু এইগুলো তো ধোয়া ধোয়া নেই, এইগুলো সিম্পল, তো সেই জন্য এগুলো আমরা একদম ডাইরেক্ট আমরা ডিপ সবুজ কালার দিয়ে গাছগুলো আঁকলাম, মানে গাছের যে প্রাথমিক কালার মানে বেসিক কালার সেইটা আমরা ডিপ সবুজে প্রথমে দিয়ে নিলাম। তারপরে আমরা গাছের কিছু কাণ্ড আঁকলাম, যাতে এইগুলো যেহেতু গাছের গাছপালা সেই জন্য হয়তো কাণ্ডগুলো দিলে পরে দেখতে ভালো লাগবে। তো গাছের কাণ্ড দেওয়ার পরে এইবার আমরা গাছে আমরা ফ্লোরোসেন্ট সবুজ দিয়ে আমরা গাছের পাতাগুলোকে হাইলাইট করে দিলাম, ওকে। তো ফ্রেন্ডস, আমি যে রংটা এখন ইউজ করছি এটা হচ্ছে ফ্লোরোসেন্ট সবুজ, মানে এটা মানে এই যে ডিপ সবুজ কালার, ডিপ সবুজ কালারের সঙ্গে হলুদ মিশে যে সবুজটা হয় সেটা কিন্তু নয়, এটা হচ্ছে অন্য টাইপসের সবুজ। তো এই সবুজটা আমি আলাদা করে রংটা গুলি, ওকে। এই কালারটা আমার খুব একটা প্রিয়, একদম ফেভারিট কালার ফ্লোরোসেন্ট সবুজ। এই কালার, এই কালার দিয়ে গাছ আঁকলে পরে দেখতে খুব সুন্দর লাগে গাছগুলো, ওকে। তো সেই জন্য আমি মেন ম্যাক্সিমাম সময় আমি এই সবুজ রংটা একটু ইউজ করি বেশি সুন্দর গাছ আঁকার সময়, ওকে। তো ফ্রেন্ডস, গাছ আঁকার পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের ঘরটা আঁকা। তো ফ্রেন্ডস, একটা একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবেন যে আমি কিন্তু
যে কোনো ছবি আঁকার সময় দূরের যে জিনিসগুলো হয়, দূরের যে অবজেক্টগুলো হয়, সেইগুলো কিন্তু আগে কমপ্লিট করতে হয়। দূরের অবজেক্ট আর ওপরের জিনিস, মানে দূর এবং ওপর, এইগুলো আগের থেকে কমপ্লিট করে করে আসতে হয়। দূরের জিনিস হচ্ছে মানে আগে আঁকলে কী হয়, ধরুন এই যে ধরুন আমি বলছি যে দূরের গাছপালাটা আঁকলাম, তার উপরে আমি এবার আঁকলাম কাছের তার একটু আগের গাছপালা। এতে কী হলো, আমি দূরের গাছপালা আঁকলাম, এবার তার ওই উপরে কাছের গাছপালা যেগুলো পাতা পাতাগুলো হয় সেগুলো ওই দূরের গাছপালার উপরে দিলেও কিন্তু অসুবিধা নেই। কিন্তু এবার ধরুন যদি আমি প্রথমে এই কাছের গাছপালাগুলো আঁকতাম, তাহলে পরে দূরের গাছপালাগুলো আঁকা কী অসুবিধা হতো, এই যে কাছের গাছপালাগুলোর ফাঁক ফোকর দূরের গাছপালা আঁকাগুলো কিন্তু খুব অসুবিধা হতো, ঠিক আছে? তো সেই কারণে দূরের জিনিস আর ওপরের জিনিস এগুলো আগে আঁকতে হয়। ওপরের জিনিস কেন আগে আঁকতে হয়, কারণ রঙটা যদি নিচে গড়িয়ে পড়ে, ধরুন আপনি নিচে একটা জিনিস আঁকলেন, সেটা ফিনিশ করলেন, ফিনিশ করার পরে এবার যদি আপনি ওপর জিনিস আঁকতে যান, তাহলে কি হবে, রঙটা যদি কোনো মতে বাইচান্স রঙের একটা টোপ কি দেখা রঙটা তাহলে গড়িয়েই পড়লো, তাহলে কি হবে, নিচের আপনার যে ফিনিশিং জিনিসটা সেটা কিন্তু বাজে হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আগে ওপর থেকে করে আঁকতে হয়, মানে ওপর থেকে আঁকতে হয় এবং দূর থেকে দূরের জিনিসগুলো আগে আঁকতে হয়। ওকে, তো ফ্রেন্ডস এখানে আমি ঠিক তাই করলাম। এখানে দূরের গাছ প্রথমে আকাশ আঁকলাম উপরের জিনিস, ওকে, তারপর দূরের গাছপালা আঁকলাম, তারপরে আমরা তার একটু আগের গাছপালা আঁকলাম, এইবার আঁকছি আমরা ঘর। ঘরটা কমপ্লিট করার পরে এবার ঘরের যে নিচে যে রাস্তাটা আছে রাস্তাটা আঁকলাম। তো ফ্রেন্ডস এইখানে একটা জিনিস দেখুন, আমি রাস্তাটা এখন কেন আঁকছি, আমি কেন যে মাঠটা সেই মাঠটা আমি কেন আঁকছি, তার কারণ হচ্ছে কি, যে এই মাঠটা যদি আঁকি তাহলে আমার এই যে সবুজ রঙটা, এই সবুজ রঙটা কিন্তু মানে হলুদের সঙ্গে আমি যখন পরে রাস্তাটা আঁকবো তখন কিন্তু হলুদের সঙ্গে মিশে গেলে পরে মানে দেখা গেলো সবুজ রঙটা যদি রাস্তার মধ্যে কোনো রকমের চলে আসে, তাহলে আমার যে বিস্কিট কালারটা এটা দিয়ে কিন্তু মেকআপ করতে পারবো না। কিন্তু এখন যদি আগে এখন রাস্তাটা আঁকি, আর যদি এই বিস্কিট কালারটা যেটা আমি রাস্তাটা আঁকছি সেটা যদি ওই সবুজ যে মানে যেখানে সবুজ আমি দেবো সেখানে যদি ওই বিস্কিট কালারটা বেশিও চলে যাই, তাহলে কিন্তু আমরা ডিপ সবুজ দিয়ে কিন্তু সেই জায়গাটাকে আমরা ফিল আপ করতে পারবো। কিন্তু যদি ডিপ সবুজ আশেপাশে চলে আসে তাহলে কিন্তু বিস্কিট কালার দিয়ে মেকআপ করা খুব একটা মুশকিলের ব্যাপার। সেই জন্য যেহেতু বিস্কিট কালার লাইট কালার এবং ডিপ সবুজ ডিপ কালার, সেই জন্য লাইট কালার ঢেকে যাবে ডিপ কালার দিয়ে, কিন্তু ডিপ কালারটা লাইট কালারে ঢাকতে চাই না। সেই জন্য আমি এই রাস্তাটা আগে এই কমপ্লিট করে দিলাম, রাস্তা আঁকাবো, তারপরে আমরা ডিপ সবুজ দিয়ে মাঠগুলো আঁকবো। ওকে, মাঠগুলো এঁকে তারপরে মাঠের যে সাইডগুলো যেগুলো রাস্তার সঙ্গে ঢেকে আছে ওগুলো একটু সুন্দর করে মিশিয়ে দেবো। ওকে, তাহলে পরে কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন আমি রাস্তাটা কমপ্লিট করার পরে এইবার এখন আমি দিচ্ছি ডিপ সবুজ কালার। ডিপ সবুজ কালার ওই গাছটা বাদ দিয়ে এবং ঘরের যে পেছনের সাইডটা ওগুলো সমস্ত দিয়ে আমি ডিপ সবুজ কালারটা সুন্দর করে পুরোপুরিভাবে দিয়ে নেবো। ওকে, তো ফ্রেন্ডস ডিপ সবুজ কালার দিয়ে নেওয়ার পরে এইবার সেম একই প্রসেসে, যে প্রসেসে আমরা দূরের গাছপালাগুলো আঁকলাম, সেম ওই প্রসেসে আমরা এই ডিপ সবুজের সঙ্গে হালকা একটু হলুদ রং মিশিয়ে নিয়ে ওই সেম একই প্রসেসে তুলি চালিয়ে আমরা এখন গাছের যে মানে ঘাসগুলো হয় আর কি, মানে সামনের যে মাঠের যে ঘাসগুলো হয় সেই ঘাসগুলো আমরা সুন্দর করে আঁকবো। ওকে, তো ফ্রেন্ডস এই ঘাসগুলো আঁকার জন্য আমাদের এই ডিপ সবুজের সঙ্গে হলুদ মিশিয়েছি। ওকে, হলুদ মিশিয়ে একটা হলুদ একটা সবুজ কালার তৈরি করেছি, এইবার সেটা দিয়ে ঘাসগুলো হাইলাইট করছি এবং তারপরে আমরা সেই ঘাসের মানে সেই রঙের সঙ্গে আমরা আরেকটু হলুদ মিশিয়ে আরেকটু বেশি করে লাইট করলাম, এবার সেই কালার দিয়ে সুন্দর করে ঘাসগুলো হাইলাইট করলাম। ওকে, তো ফ্রেন্ডস এই ঘাসগুলো হাইলাইট করার পরে তারপরে আমরা ঘরের সামনে দিয়ে কিছু গাছ দেবো, মানে এমন লাগবে দেখতে যেন ঘরের সামনে যে রাস্তা মানে ঘর থেকে যে রাস্তাটা বেরিয়েছে যে রাস্তাটা রাস্তায় গিয়ে মিশছে, তো সেই রাস্তার দুধারে কিছু সুন্দর করে গাছপালা লাগানো হয়েছে। ওকে, অনেকের বাড়ির সামনে দেখবেন থাকে, মানে বাড়ির একদম দুয়ার থেকে একদম গেট পর্যন্ত সুন্দর করে গাছপালা লাগানো থাকে, এত দেখতে ভালো লাগে। তো এখানেও আমি ঠিক তাই করব, এখানে আমি বাড়ির গেট থেকে একদম রাস্তা পর্যন্ত একটা হালকা করে একটা রাস্তা আমি এঁকে দিলাম। এইবার আমরা সেইখানে দু সাইডে কিছু গাছপালা আঁকবো, যাতে দেখে মনে হয় গাছপালাগুলো ওখানে লাগানো হয়েছে। ওকে, তো ফ্রেন্ডস আগে আমরা রাস্তাটা সুন্দর করে কমপ্লিট করে দিই, তারপরে আমরা ওই গাছগুলো আঁকবো। ওকে, তো রাস্তাটা দেখুন আমি বিস্কিট কালার দিয়ে জাস্ট ডিপ সবুজের ওপরে এঁকে নিলাম। ওকে, তো দেখুন আমি যে প্রথমে বলেছিলাম যে বিস্কিট কালারের উপরে কেন মানে ডিপ কালারটা ঢাকতে চায় না, এখন আপনি হয়তো বুঝতেই পাচ্ছেন।
দেখুন আমি যখন রাস্তাটা আঁকলাম তখন রাস্তাঘাট পুরো গ্লেজ দিচ্ছে, মানে রাস্তাটা বেশ ভালো লাগছে। কিন্তু আমি যখন এই ডিপ সবুজের উপরে বাড়ি গেটের থেকে রাস্তাটা আমি একটা আঁকলাম তখন ডিপ সবুজের সঙ্গে কিন্তু এই কালারটা মিশে মানে এই কালারটা একটু ডিপ হয়ে যাচ্ছে, মানে এই কালারটার গ্লেজটা একটু কমে যাচ্ছে। তো সেই জন্য আমি কিন্তু এই রাস্তাটা আগে এঁকে নিয়েছিলাম। এতে কী হয়েছিলো, আমার কালারটা গ্লেজটা ভালো থাকলো, ওকে, এবং মানে যেহেতু লাইট কালার সেই জন্য লাইট কালারের জন্য এটা আমি আগে এঁকে নিলাম। তো ফ্রেন্ডস, ঘাসগুলো আমরা রাস্তার এপাশেও সুন্দর করে দিয়ে নিলাম, ওকে। সুন্দর করে দেওয়ার পরে এবার বাড়ির রাস্তার দুই সাইডে আমরা সুন্দর করে কিছু লাল দিয়ে এবং কিছু সবুজ দিয়ে গাছ এঁকে দিলাম, ওকে। তো লাল গাছগুলো আঁকবো আমরা ফ্লোরসেন গোলাপি দিয়ে, এবং সবুজ গাছগুলো আঁকবো আমরা ওই সেম যে কালারতে আমরা ঘাস আঁকলাম সেই কালার দিয়ে আঁকবো, ওকে। তো ফ্রেন্ডস, যে কালার দিয়ে আমরা ঘাস আঁকলাম সেই কালার দিয়ে আমরা এই যে যে সবুজ কালারটা আমি এখন দিচ্ছি এখানে আমরা ওই সবুজ ওই মানে ডিপ সবুজের সঙ্গে হলুদ মিশে যে সবুজটা হয় সেই সবুজটাতে হাইলাইট করে দেবো, এবং যে লাল দিয়ে যে গাছগুলো আমরা দিয়েছি লাল বা ওটাকে হচ্ছে খয়েরি বলে, কারণ লালের সঙ্গে আমি একটু কালো মিশিয়েছি ওই জন্য ওটাকে খয়েরি বা ব্রাউন হালকা কালো মিশিয়েছি, মানে ওটাকে কালচারালও বলা যেতে পারে, ওকে। তো আমরা এবার ওই কালচারালের উপরে আমরা এখন ফ্লোরসেন্ট মানে ফ্লোরসেন্ট গোলাপি দিয়ে সুন্দর করে এটাকে হাইলাইট করে দেবো। তো ফ্রেন্ডস, এই যে ফ্লোরসেন্ট গোলাপিটা এটা কিন্তু আমার খুব একটা ফেভারিট কালার, এই ফ্লোরসেন্ট গোলাপি এবং ফ্লোরসেন্ট সবুজ এই দুটো কালার কিন্তু আমার খুবই ফেভারিট, কারণ এই দুটো কালার দিয়ে যদি গাছ আঁকা যায় তাহলে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগে, এবং এই কালার দুটো খুবই সুন্দর, মানে আমার তো খুব ভালো লাগে দেখতে। তো সেই জন্য আমি যে কোনো ছবিতে আমি এই দু কালার একটু হলেও দেওয়ার চেষ্টা করি, ওকে। তো ফ্রেন্ডস, বাড়ির দু সাইডে মানে বাড়ির যে রাস্তাটা আছে রাস্তার দু সাইডে আমরা সুন্দর করে আমরা গাছগুলো এঁকে দিলাম। এইবার জাস্ট এইখানে আমরা দু একটা গাছ আঁকবো, ওকে। তো ফ্রেন্ডস, এখানেও গাছ আঁকার পদ্ধতিটা সেম টু সেম একই, প্রথমে আমরা কালো দিয়ে গাছের কাণ্ড এঁকে নিলাম, তারপরে আমরা ডিপ সবুজ দিয়ে গাছের যে বেসিক পাতাগুলো হয় প্রথমের যে পাতাগুলো হয় সেগুলো আঁকবো, তারপরে আমরা ফ্লোরসেন্ট সবুজ রং দিয়ে আমরা গাছের পাতাগুলোকে হাইলাইট করে দেবো, ওকে। খুবই সিম্পল এবং খুবই সুন্দর এবং খুবই সহজ উপায়ে গাছ আঁকা, তাই গাছ আঁকার প্রসেস আশা করি সবারই জানা আছে। তো না জানা থাকলে আরেকবার দেখে নিন। এই দেখুন, আমি কিন্তু প্রথমে ডিপ সবুজ দিয়ে পাতাগুলো আঁকলাম, এবার দেখুন আমি লাইট সবুজ দিয়ে কিন্তু পাতাগুলোকে হাইলাইট করে দিলাম, ওকে। তো ফ্রেন্ডস, এই গাছটা আঁকার পরে আমরা এই যে ছবির যে বাঁ দিকে যে গাছটা আঁকা বাকি আছে জাস্ট শুধু গাছের কাণ্ডটা, ওই গাছটা আমরা সুন্দর করে এঁকে দেবো, ওকে। তো ওই গাছে প্রথমে আমরা কালো রং দেবো, তারপরে আমরা ওই যে বিস্কিট কালারটা আমরা দিয়েছি রাস্তাতে ওই বিস্কিট কালারটা দিয়ে এই গাছটাকে হাইলাইট করতে হবে, ওই বিস্কিট কালার, তারপরে খয়েরি মানে লাল, মানে কালোর সঙ্গে লাল মিশেলে পরে খয়েরি হয়, তো সেই খয়েরি রংটা আমরা এখানে দেবো, লাল বিস্কিট কালার খয়েরি এবং সাদা, ওকে। তো এইসব কালার দিয়ে আমরা এই গাছটাকে সুন্দর করে হাইলাইট করে দেবো, তাহলেই কিন্তু আমাদের গাছটা কমপ্লিট হয়ে যাবে এবং সাথে সাথে ছবিটাও সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাবে, ওকে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের একটি ভিলেজ সিনারি পেন্টিং। তো ফ্রেন্ডস, আমি আশা করছি যে আজকের পেন্টিংটা আপনাদের খুবই সহজ, খুবই হেল্পফুল এবং খুবই ভালো লেগেছে, ওকে। কারণ আজকে আমি সমস্ত বিষয় এবং ক্লিয়ারলি এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলাম, আশা করি এরপরে আপনাদের আর বুঝতে কোনো অসুবিধা হবে না। যদিও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের বুঝতে কোথায় অসুবিধা হয়েছে, আর যদি বেশি অসুবিধা হয় তাহলে আমাকে ফোন করতে পারেন, ফোন নাম্বারটা। তো ফ্রেন্ডস, দেখলেন এ হচ্ছে পেন্টিং, আশা করছি আপনাদের আজকে পেন্টিংটি খুব ভালো লেগেছে। তো পেন্টিংটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। এছাড়া যদি আপনাদের কোথাও কোনো বুঝতে একটু অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এছাড়া যদি কোনো পার্সোনাল দরকারের সহায়তার জন্য আমাকে এই নাম্বারে আমাকে ফোন করতে পারেন, আমি আপনার সঙ্গে পার্সোনালি কথা বলবো, ওকে।
So thank you so much for watching and have a good day.